বিভিন্ন জাতি জনগোষ্ঠী বা ধর্ম ভাষা সম্প্রদায়ের মাজত যেটা আমি ক্রস ম্যারেজ বলে কম এটা নতুন নহয়। কিন্তু এই বুরঞ্জীয়ে ঢুকি নোপা কালের পর চলে আছে। আপনার ইতিহাসের তে বহু উদাহরণ দিব পারি। আগর দিনত রজা মহারাজাবিলাকৰ মাজত তেনেকুৱা বৈবাহিক প্রস্তাবক লৈ মহাভারতের যুগতো বহুত যুদ্ধ হয়েছে। আজি মহাভারতের যে মূল কাহিনী সেই কাহিনীটো কি আছিল, যে গান্ধারীক তেওঁৰ বংশই ধৃতরাষ্ট্রলৈ বিয়া দিব বিচৰা নাছিলে। পিতামহ ভীষ্ময় জোর জবরদস্তি গান্ধারীক আনি পেলাই বিয়া করাই দিছিল, যেটো কারণে পিছত গোটেই শকুনির 100 ভাতৃক জেলত ভরাই থৈছিল। আর তার পিছত প্রতিশোধ লোব কারণে 99 জনে নেখাই পেলায় শকুনিক খুয়াই রাখিছিল। আর শকুনিয়ে মোমায়েকর মরমর ভাব দেখাই পেলায় গোটেই কৌরবক পাছত ধ্বংস করে পেলায় প্রতিশোধ লৈছিল। মহাভারতের যদি একবারে উৎসলে আপনি যায় সেটু আপনি লব জেহাদ বুলিয়ে কব পারে। আপনি চাই লোক যে ধৃতরাষ্ট্রয় দ্রৌপদীক বিয়ার ক্ষেত্র কি কয় গান্ধারীক বিয়ার ক্ষেত্র গান্ধারী পরিয়ালের কারো সন্মতি নাছিল, গান্ধারী পরিয়ালের সন্মতি নাছিল, আর সেইকারণে গান্ধারিয়ে ধৃতরাষ্ট্রর মুখ নেচা বুলিয়ে চকুত কোলাক বানিছিল। কৃষ্ণই যেটা রুক্মিণীক নিবলে আহিছিল তেতিয়া অর্জুনে তো মহিলার বেশ লৈ পেলাই আছিল। আপনি চাই লোক ভগবান কৃষ্ণ যেটা রুক্মিণীক নিবলে আহিছিল তেতিয়া অর্জুনে অর্জুন হয়ে পেলায় অহা নাই নয়। আপনি চাই লোক কিছু এই কথাবিল মুখ্যমন্ত্রী যান ব্যস্ত হয়েছে তাতকে যদি আধাও ব্যস্ত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের মুখ্যমন্ত্রী হয় তাতকে যদি অলপ চিন্তা এই বিষয়টুক লৈ মুখ্যমন্ত্রী যান চিন্তা তাতকে যদি অলপ চিন্তা নামরূপ সার কারখানার কারণে করে তে 2500 পরিয়াল আজি নিদ্রাহীনভাবে আছে, 500 কর্মচারী 2000 আনুষাঙ্গিকভাবে লগত লাগি থাকা মানুষ পরিয়াল নিদ্রাহীন তেওঁলোকে ভালকে শুব পাৰিব না? এইটো লিখাই আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লভ এন্ড ওয়ার। আগতে সেইটো সংশোধন কৰিলো, এইটো লিখা আছে এইটো সবেই কয় বৰ বিদ্ধ কৰিব লাগে চকুত। সেইটো কর্ণই পাৰে, কিন্তু কর্ণই যেতিয়া কাঁডাল মাৰিবলৈ ল'লে দুপদে কি ক'লে, যে মই সূত্ৰ পুত্ৰৰ লগত বিয়া নহওঁ। আপুনি কাষ্ট কাষ্টৰ ক্ষেত্রে এইটো নতুনকে মুখ্যমন্ত্রী আবিষ্কার করা নাই, এটা তাহানি যুগ পাস লড়া ছালীখানি আমারও লড়া আছে, আমারও বহুত মানুষ আমি পিতৃ হয়েছো, আমার লড়া ছালীর যে চরিত্রগত একটা ভাল দিক এটা যেটা সদায় যায় তার কারণে প্রথমতে ঘরখনেই হয়েছে শিক্ষা ব্যবস্থা। ফেসবুকের এই নতুন যুগট এনেকা আমি দেখি আছো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো বহুত কথা ঠাই পাইছে যে বহুত বিদেশের মানুষের লগতো আমার ভারতবর্ষতে বহুত প্রেম কাহিনী আমি দেখি আছো। কিন্তু এই ঘটনাবিলাকৰ পৰা আমি নিশ্চয় সাবধান হ'ব লাগিব, ফেসবুক নাথাকতেও এনেকুৱা ঘটনা হৈছে। কিন্তু এনেকুৱা ঘটনা আমি কলেজীয়া ছাত্র জীৱনতো হৈছে, গতিকে মই মূলতে ঠিক আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা পরামর্শ দিছে এইটো কবলগীয়া একো নাই, কিন্তু মাক বাপেকৰো সবচেয়ে ডাঙর দায়িত্ব আছে লৰা ছোৱালীখিনি যাতে বিপদগামী নহয়, লৰা ছোৱালীখিনি যাতে জীৱনত সুপ্রতিষ্ঠিত হ'ব পাৰে, ভুল পথে পরিচালিত নহয়, এইটো মাক দেউতাকৰো যথেষ্ট দায়িত্ব আছে। এইটো এতিয়া উপায় নাই, মুখ্যমন্ত্রী কেতিয়া হিন্দু মুসলিমৰ সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতিক বাদ দি মোৰ মুখ্যমন্ত্রীলে কেতিয়াবা বেয়াও লাগে, মোৰ তেওঁৰ অবস্থাটো দেখি কেতিয়াবা দুঃখও লাগে। কিন্তু এইবারটো তেখেতে কব নোৱাৰে যে মোগলৰ বিৰুদ্ধে শেষ যুদ্ধ কৰোঁ আহক বুলি, এইবারটো তেখেতে কব নোৱাৰে যে খৰাইঘাটৰ যুদ্ধ বুলি, এইবারটো কব নোৱাৰে যে 22 লাখ চাকৰি 22 লাখ নিবনুৱা চাকৰি দিম বুলি। আপনি কথা এইবারটো ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করম বলে কব নয়, এইবার চা শ্রমিকর মূল্য বৃদ্ধি করম বলে কব নয়, এইবার বানপানী গড়াখনিয়া সমস্যা সমাধান করম বলে কব নয়, গতি বিচারি আছে কিবা এটা চাই আছে কোনটো টিকে, আর আমার সংবাদ মাধ্যমেও চাই আছে কোনটো মুখ্যমন্ত্রী টিকিব, গতি চেষ্টা চলি আছে গবেষণা চলি আছে, কারণ উপায় নাই এটা, কারণ দুটা ইলেকশনত 14, 19, 16, 21 চারিটার যা কথা কলে সেইবিল রাইজের এটা ভাষণবিল মুখস্থ আছে, গতি যা চারিটা ইলেকশনের মুখ্যমন্ত্রী এটা ভাষণ রাইজর মুখস্থ হয়ে গেল এটা সেইটা পুনরাবৃত্তি করব নয়।